অজানা ইতিহাসের সাক্ষী হতে আজ পৌঁছে গেলাম নদিয়া জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রান্তিক গ্রাম বানপুর মাটিয়ারি। দারুণ লোকেশন, দুপাশে ফরেস্ট। কেউ বলেন গ্রামটি উঁচু মাটির ঢিপির উপর দাঁড়িয়ে আছে, তাই এমন নামকরণ মাটিয়ারি। একদিকের বাংলাদেশের সীমানা প্রাচীর, গ্রামের অন্য পাশ দিয়ে গেছে মাথাভাঙা। মোগল সম্রাট জাহাঙ্গীরের উপহার স্বরূপ জমিদারি পেয়েছিলেন ভবানন্দ মজুমদার। 1665 খ্রিস্টাব্দে ভবানন্দের নাতি রাঘব রায় এই রুদ্রেশ্বর শিব মন্দির স্থাপন করলেন। পোড়ামাটির ভাস্কর্য মণ্ডিত শিব মন্দির ও মন্দির গর্ভে কালো মার্বেল পাথরের শিবলিঙ্গ নদিয়া জেলার অতি প্রাচীন স্থাপত্য বলে মনে করা হয়। সালটা হচ্ছে 1606। নদিয়ার এই মাটিয়ারি গ্রামের জমিদার নদিয়াধিপতি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ জমিদার ভবানন্দ মজুমদারের সময় এই মাটিয়ারি গ্রামের শ্রীবৃদ্ধি ঘটে। মাটিয়ারির এই জমিদারি অর্থাৎ ভবানন্দ মজুমদারের এই জমিদারি, সেই জমিদার বাড়িতে আমরা যাচ্ছি, এখন ভগ্ন অবস্থা, সেখানে কিছু নেই। কৃষ্ণচন্দ্রের সেই পূর্বপুরুষদের ভিটেতে দাঁড়িয়ে আছি। রাজবাড়ির এমন দৈন্যদশা দেখে মনটা সত্যি খারাপ হয়ে যায়। পুরনো ঐতিহ্যের সাক্ষী হিসেবে রাজবাড়ির চিহ্ন আজ অবলুপ্তির পথে। রাজবাড়ির বাগানবাড়ি, মজিজা পুকুর, পুরনো নায়েব বাড়ি সময়ের বয়ে চলা স্রোতে আজ হারিয়ে গেছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে রুদ্রেশ্বর মন্দিরের কারুকাজ নষ্ট হয়ে গেছে। প্রশাসন যদি একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি, তবে আমি উপকৃত হব। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র যদি বলতে হয়, সেটা হচ্ছে নদিয়া জেলার বানপুর মাটিয়ারির পীর সাহেবের এই দরগা। জমিদার ভবানন্দের সময়কালে মাটিয়ারি ছিল ঐক্যের সহাবস্থান। একদিকে রুদ্রেশ্বর, আর একদিকে পীর মালিক উল কাউসের পবিত্র সমাধি। 16 শতকে পারস্যের ইস্পাহান শহরে এক ধনী পরিবারের সন্তান আত্মা অনুসন্ধানের টানে বাড়ি ছাড়লেন। বিশ্ব পরিভ্রমণ করতে করতে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঘুরে এই মাটিয়ারিতেই স্থায়ী ঠিকানা বানালেন, আর শেষ জীবন এই মাটিয়ারিতেই হয়ে গেল। পবিত্র এই মাটিয়ারিতেই
প্রতি অম্বুবাচী তিথিতেই বুড়ো পীরের আবির্ভাব এবং তিরোধান দিবস উপলক্ষে বিরাট মেলা বসে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের গুণীজনরা মেলার প্রশাসনিক দায়িত্বভার নিজেদের মধ্যে ভাগ করে নেন। পবিত্র এই দরগায় প্রতি বছর বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এখানে আসেন পুণ্যার্থীর দল, আর সেই লগ্নে সম্প্রীতির মিলনোৎসব হয়ে ওঠে এই স্থান। পীরের এই সমাধির পাশেই দুটি নিম্ন সম্প্রদায়ের সমাধিও আছে, যা নিত্য পুজো দেওয়া হয় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের পক্ষ থেকে। পবিত্র এই পীরের পুকুরে স্নান করে ধূপ ও মোমবাতি সহযোগে মানসিক রাখে এবং তা পূর্ণতা লাভ করে বলে ভক্তরা বিশ্বাস করে থাকেন। পীরের এই স্থানের উন্নতিকল্পে প্রচুর হিন্দু ভক্তরা আর্থিক সাহায্য দিয়ে থাকেন, তার প্রমাণস্বরূপ এই ফলকগুলো লাগানো আছে। এখন আমরা আছি বানপুর। পূর্ব রেলের এই একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যে পথে ইন্টারন্যাশনাল রেলওয়ে অর্থাৎ বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। শিয়ালদা থেকে যারা আসবে তারা গেদে লোকাল ধরবে, ধরে নামতে হচ্ছে এই বানপুরে। সড়কপথে আসতে হলে কৃষ্ণনগর হয়ে হাঁসখালি হয়ে মাঝদিয়া আর অথবা আড়ংঘাটার ভিতর দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা ধরেও আসা যায়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকলে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু এবং মুসলিম পরিবার এই পীরের কাছে মাথা নত করে যান। পীরের এই স্থান থেকে বেরিয়ে আমরা ফিরলাম অন্য ঠিকানায়।